আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। মাত্র এক কাপ জিরা আর একটি ডিম দিয়ে একদমই ভিন্ন উপায়ে সম্পূর্ণ নতুন স্বাদের ছটপট ভীষণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর মাত্র 5 মিনিটেই কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দিলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে যে কেউ এটি খেতে খুবই পছন্দ করবে। চলুন সহজেই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি। পানি দিয়ে চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি চেঞ্জ করে চিড়া খুব ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারে করে পানি ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, চিড়াটা এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই চিড়াগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টি গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি 3-4টি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1টি ডিম। ডিমটাকে আমি প্রায় 20 মিনিট আগেই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 1/2 চা চামচ পরিমাণ। এইবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে চিড়া সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো চিলি ফ্লেক্সটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার নাস্তাটির বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, আর নাস্তাটাকে কিছুটা ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এইবার এই ময়দা, কর্নফ্লাওয়ার আর বেসন চিড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মিশ্রণটা কিছুটা ড্রাই মনে হতে পারে, কিন্তু কিছুটা সময় নিয়ে মিশালেই দেখতে পাবেন ঠিক এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন আমার একটি আঠালো মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আমি প্রথমেই 2 হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো বানাতে সুবিধে হবে। এবার এখান থেকে পরিমাণ মতো নাস্তার মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি যাতে করে নাস্তাটা পরবর্তীতে ফেটে না যায়। তারপর এইভাবে 2 হাতের তালুতে ঘুরিয়ে গোল বলের মতো করে এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এরকম গোল একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করেও নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমার কত সহজেই তৈরি করা হয়ে গিয়েছে, এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচ হাইতে দিয়ে নাস্তাগুলোকে ভাজা যাবে না, সেই ক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে নি, তারপর একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নেব।
এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যে কোনো ধরনের চাটনি কিংবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।